হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ডেলি টেক নিউজের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের টেক নিউজে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ রয়েছে, তো অবশ্যই আজকের টেক নিউজটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোন কোন ইন্টারেস্টিং টেক নিউজ রয়েছে আজকের এই ভিডিওতে। আজকের প্রথম যে নিউজটি আসছে সেটা হচ্ছে বিকাশ রকেট এবং নগদ থেকে। আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে অথবা রকেট অ্যাকাউন্ট আছে অথবা নগদে অ্যাকাউন্ট আছে, এবং আমরা সবাই চাই এই তিনটি মোবাইল ব্যাংকিং সিস্টেম থেকে যাতে পরস্পরের মধ্যে টাকা আদান প্রদান করা যায়। এবং তেমনই একটি সিস্টেম চালু হতে যাচ্ছে বাংলাদেশে এই ডিসেম্বর থেকে, এবং সেটা অফিশিয়ালি কনফার্ম করেছে সাইবার 71। এবং তারা জানিয়েছে যে এই ডিসেম্বর থেকে বিকাশ রকেট এবং নগদ এই তিনটি মোবাইল প্ল্যাটফর্ম থেকেই আপনারা একে অপরের সাথে টাকা বিনিময় করতে পারবেন, মানে বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন, রকেট থেকে বিকাশে অথবা নগদেই টাকা পাঠাতে পারবেন। তো আমার মনে হয় এই সিস্টেমটি চালু হলে অনেক বেশি ভালো হবে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে। তো আপনার কি মনে হয় যদি এই সিস্টেমটি চালু হয় তাহলে কেমন হবে, আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকের পরবর্তী নিউজটি আসছে হচ্ছে পোকো থেকে। পোকোয়ের যে ইন্ডিয়ান হেড রয়েছে অনুজ শর্মা, সে অফিশিয়ালি কনফার্ম করেছে পোকো F3 GT খুব দ্রুত ইন্ডিয়ান মার্কেটে অ্যানাউন্স হবে, এবং সে এটাও জানিয়ে দিয়েছে যে Q3 2021 এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে অ্যানাউন্স করা হবে। এবং এর সাথে সাথে সে তার টুইটার অ্যাকাউন্টে একটি টিজার ভিডিও লঞ্চ করে দিয়েছে পোকো F3 GT এর, এবং সেখান থেকে দেখা যাচ্ছে এখানে প্রসেসর হিসেবে থাকতে পারে Dimensity 1200। এবং ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনটি সম্পূর্ণভাবে রেডমি K40 গেম ইনহ্যান্স এডিশনের একটি রিব্র্যান্ড ভার্সন হবে। তো আসলেই দেখা যাক পোকো F3 GT কি রেডমি K40 গেম ইনহ্যান্স এডিশনের একটি রিব্র্যান্ড ভার্সন হয় নাকি টোটালি একটি ডিফারেন্ট স্মার্টফোন হয়। পোকো ইন্ডিয়ার যে আগের হেড ছিল সে আমাদের কনফার্ম করেছিল যে ইন ফিউচার যদি পোকো এর F3 কোনো গেমিং স্মার্টফোন আসে তাহলে সেটা মিডিয়াটেকের প্রসেসরের সাথে আসবে। আর আমার মনে হয় পোকো F3 GT হতে চলেছে পোকো এর সেই গেমিং স্মার্টফোন। তো আপনার কি মনে হয় পোকো F3 GT কে নিয়ে, আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরের খবরটি আসছে ওয়ানপ্লাস থেকে। আপনারা কম বেশি সবাই জানেন ওয়ানপ্লাস তাদের নর্ড সিরিজের মাধ্যমে বাজেট ক্যাটাগরিতে ওয়ানপ্লাস স্মার্টফোন লঞ্চ করা শুরু করেছে, এবং রিসেন্টলি তারা এটা কনফার্ম করেছে যে খুব দ্রুতই ইন্ডিয়ান মার্কেটে একটা বাজেট ক্যাটাগরি ওয়ানপ্লাস নর্ড অ্যানাউন্স করবে, এবং সেটা কোন স্মার্টফোন হবে সেটাও তারা অফিশিয়ালি কনফার্ম করেছে, এবং সেই লঞ্চ ডেটও অফিশিয়ালি কনফার্ম করে দিয়েছে তারা। ওয়ানপ্লাস নর্ড CE এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে 10 জুন লঞ্চ করা হবে, এটা ওয়ানপ্লাস অফিশিয়ালি কনফার্ম করেছে। এবং এখানে একটি স্ন্যাপড্রাগনের 5G প্রসেসর ইউজ করা হবে, কিন্তু এখানে কোন 5G প্রসেসরটা ইউজ করা হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। ধারণা করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 4 সিরিজের যে 5G প্রসেসরটা রয়েছে সেটাই এখানে অ্যানাউন্স করা হবে। ওয়ানপ্লাস নর্ড CE 5G, এই CE নিয়ে অনেকের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করছে। এই CE-টা বা কী, এই CE মানে হচ্ছে কোর এডিশন, মানে ওয়ানপ্লাস নর্ডের একটি লাইটার ভার্সন বলতে পারেন। তো আসলে দেখা যাক ওয়ানপ্লাসের এই নর্ড সিরিজের নতুন 5G স্মার্টফোনটি 10 তারিখে কোন প্রাইসে ইন্ডিয়ান মার্কেটে অ্যানাউন্স করে। তো আপনার কি মনে হয় এই স্মার্টফোনটি কোন প্রাইসে ইন্ডিয়ান মার্কেটে অ্যানাউন্স করা হতে পারে বলে, আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরের খবরটি আসছেও কিন্তু ওয়ানপ্লাস থেকে। ওয়ানপ্লাস নর্ড 200 5G এটা অফিশিয়ালি কনফার্ম করেছে ওয়ানপ্লাসের যে CEO রয়েছে পিটার লাও, সে এবং সে এটা কনফার্ম করেছে যে এটা খুব দ্রুত US এবং ক্যানাডিয়ান মার্কেটে অ্যানাউন্স করা হবে। এবং ধারণা করা হচ্ছে এখানে মানে ওয়ানপ্লাস নর্ড 200 5G মিডিয়াটেকের 5G প্রসেসর থাকতে পারে, মানে এমনটাই সবাই ধারণা করা হচ্ছে। তো আসলেই দেখা যাক ওয়ানপ্লাস নর্ড 200 5G এই স্মার্টফোনটি কোন প্রসেসরের সাথে এবং কোন স্পেকের সাথে আসে। এবং ধারণা করা হচ্ছে খুব দ্রুত মানে Q3 এই স্মার্টফোনটি অ্যানাউন্স করা হতে পারে US মার্কেট এবং ক্যানাডান মার্কেটে। পরের খবরটি আসছে স্যামসাং থেকে। স্যামসাং এর যে আইসোসেল ক্যামেরা সিরিজটি রয়েছে, মানে ক্যামেরা সেন্সরের সিরিজ রয়েছে, সেখানে তারা 50 মেগাপিক্সেলের একটি নতুন ক্যামেরা সেটআপ খুব দ্রুতই আনতে চলেছে, এবং এটা কনফার্ম করেছে আইস ইউনিভার্স তার টুইটার হ্যান্ডেলে। এবং সে এটা জানিয়েছে যে 50 মেগাপিক্সেলের আইসোসেলের ডেটা সেন্সর খুব দ্রুতই অ্যানাউন্স হতে পারে স্যামসাং এর তরফ থেকে। তো আসলে দেখা যাক 50 মেগাপিক্সেলের আইসোসেলের কোন সেন্সরটা স্যামসাং লঞ্চ করে। তো আজকের পরবর্তী নিউজটা আসছে ওপো এর তরফ থেকে। ওপো রেনো 6 সিরিজ অফিশিয়ালি চায়নাতে অ্যানাউন্স করা হয়েছে গতকাল, এবং এবার ওপো তাদের 6 সিরিজে 3টি স্মার্টফোন অ্যানাউন্স করেছে, ওপো 6, ওপো 6 প্রো এবং ওপো 6 প্রো প্লাস। এবং এদের মধ্যে 2টিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের 5G প্রসেসর, এবং 1টিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 5G প্রসেসর। ওপো এর রেনো 6 সিরিজের সব থেকে ছোটো ভাই ওপো রেনো 6 এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 90Hz একটি অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, 4300 mAh ব্যাটারি, 65W ফাস্ট চার্জিং সিস্টেম এবং Dimensity 900 5G প্রসেসরটি। অন্যদিকে এর বড় ভাই প্রো মানে রেনো 6 প্রো, সেখানে ব্যবহার করা হয়েছে 90Hz একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, এখানেও সেম ক্যামেরা সেটআপই ব্যবহার করা হয়েছে যেটা রেনো 6 ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে Dimensity 1200 এবং ব্যাটারি এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে 4500 mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জার এখানেও রয়েছে। অন্যদিকে সব থেকে বড় ভাই রেনো সিরিজের রেনো 6 প্রো প্লাস, এখানে আপনি পাচ্ছেন 90Hz একটি কার্ভ S2S ডিসপ্লে, এবং ক্যামেরা সেটআপের কথা বললে এখানে আপনি মেন সেন্সর হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের IMX
RX766 এবং একটি রয়েছে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 13 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর রয়েছে যার মাধ্যমে 2x অপটিক্যাল জুম করা যাবে এবং একটি রয়েছে 2 মেগাপিক্সেলের সেন্সর। অন্যদিকে ব্যাটারির কথা বলে এখানেও রেনো 6 প্রো এর মতো 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং VC লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে রেনো 6 প্রোতে এবং এখানে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসর। তো এখন কথা হচ্ছে এই তিনটি স্মার্টফোন কোন প্রাইসে চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করা হয়েছে। রেনো 6 এর কথা বলে রেনো 6 এর যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে সেটা বাংলাদেশি টাকায় 37,000 টাকা থেকে চাইনিজ মার্কেটে শুরু হচ্ছে এবং রেনো 6 প্রো লঞ্চ করা হয়েছে 46,000 টাকায় বাংলাদেশি টাকায় এবং রেনো 6 প্রো প্লাস লঞ্চ করা হয়েছে অনেকটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনের তালিকায়, মানে এই স্মার্টফোনটি 50-60,000 টাকার রেঞ্জের মধ্যে অ্যানাউন্স করা হয়েছে চায়নাতে বাংলাদেশি টাকায়। তো অবশ্যই ওপো এর রেনো সিরিজটা অনেক বেশি প্রিমিয়াম ক্যাটাগরির একটি স্মার্টফোন হয় ওপো এর, তো সেই ক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি হাই হয়ে যায় এই স্মার্টফোনগুলোর। তো আমার কাছেও এই স্মার্টফোনগুলোর স্পেক অনুযায়ী প্রাইসটা একটু হাই মনে হয়েছে। তো আপনাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো গতকাল কিন্তু শুধুমাত্র ওপো এর রেনো 6 স্মার্টফোন লঞ্চ করা হয়নি চায়নাতে, গতকাল নোভিয়া তাদের রেড ম্যাজিক 6R স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে যেটা রেড ম্যাজিক 6R এর একটি লোয়ার ভ্যারিয়েন্ট, যেখানে থাকছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, 144Hz অ্যামোলেড ডিসপ্লে, 400Hz টাচ সেন্সর বাটন এবং 4200mAh ব্যাটারি রয়েছে এখানে এবং এই স্মার্টফোনটিতে রয়েছে 55W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ক্যামেরার কথা বললে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে যার মেন সেন্সর 64MP এবং এই স্মার্টফোনটি চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করা হয়েছে বাংলাদেশি টাকায় 40,000 টাকায়। তো ওভারঅল বলতে গেলে নোভিয়া রেড ম্যাজিক 6R এই স্মার্টফোনটি যেই প্রাইসে চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করা হয়েছে সেটা আমার কাছে ডিসেন্ট অ্যানাফ মনে হয়েছে একটি গেমিং স্মার্টফোনের জন্য। তো আপনাদের মতামত কি নোভিয়া রেড ম্যাজিক 6R কে নিয়ে? আমার তো বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে প্রাইসিংটা। আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। তো এই ছিল আজকের টেক নিউজ। টেক নিউজটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।